সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনার কাছে যদি গাড়ি অথবা বাইক থাকে তাহলে ট্রাফিক নিয়ম নিয়ে নতুন পরিবর্তন হলো। যদি আপনি জরিমানার পরিমাণ জানেন তাহলে আপনার মাথা কিন্তু ঘুরে যাবে। হ্যাঁ বন্ধুরা, ট্রাফিক নিয়ে কি নতুন নিয়ম চালু হলো এবং সেটা কবে থেকে চালু হতে যাচ্ছে সেই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে প্রতিবারের মতন আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। ট্রাফিক পুলিশ কোন রঙের ইউনিফর্ম পরে থাকে? অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। রাস্তায় গাড়ি বা বাইক চালানোর জন্য ট্রাফিক নিয়ম ভালোভাবে জেনে রাখা আবশ্যক। ট্রাফিক নিয়ম না জানলেই বড়সড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। তাই রাস্তায় বাইক বা গাড়ি চালানোর আগে কোথায় কিভাবে কখন থামা উচিত বা চালানোর সময় সে ব্যাপারে সম্যক জ্ঞান থাকা জরুরি। তাই যে কোনো দুর্ঘটনা এড়াতে এবার নতুন করে ট্রাফিক নিয়ম জারি করতে চলেছে সরকার। বৃহস্পতিবার থেকে এই নতুন নিয়ম লাগু করার কথা। কিছুদিন আগে মোটর ভেহিকেল অ্যাক্টে কিছু বদল এনেছিল উত্তরপ্রদেশ সরকারের ক্যাবিনেট। সেখানে ট্রাফিক নিয়ম ভাঙলে কী কী করা হতে পারে সেই বিষয়ে কয়েকটি তথ্য জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে সেই রাজ্যে যদি কেউ ট্রাফিক নিয়ম ভঙ্গ করে সেক্ষেত্রে তাকে দিতে হবে 5 গুণ বেশি পরিমাণে জরিমানা। আগে কোনো বাইক আরোহীর বা গাড়ির চালক যদি সিট বেল্ট বা হেলমেট ছাড়া গাড়ি চালাতেন সেক্ষেত্রে 100 টাকা করে জরিমানা দিতে হতো। কিন্তু এবার থেকে সিট বেল্ট খোলা অবস্থায় এবং হেলমেট ছাড়া অবস্থায় কোনো বাইক আরোহী বা গাড়ির চালক যদি ধরা পড়ে তাহলে তাকে 500 টাকা জরিমানা দিতে হবে। একই সঙ্গে রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালালে 500 টাকা এবং ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালালে 1000 টাকা করে জরিমানা কিন্তু আপনাকে দিতে হবে। প্রসঙ্গত, বর্তমানে যেভাবে উত্তরোত্তর দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে তাতে পথ দুর্ঘটনায় বাইক ও গাড়ি অ্যাক্সিডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি। তাই প্রতি বছরই পরিবহন ক্ষেত্রে নতুন নতুন নিয়ম লাগু করে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, উত্তরপ্রদেশে চালু হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু কিছুদিনের মধ্যে এবং সারা ভারতবর্ষে কিন্তু কিছুদিনের মধ্যে এই নতুন নিয়ম চালু হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি সিট বেল্ট এবং যদি আপনি হেলমেট ছাড়া অবস্থায় ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন কর করা 500 টাকা গুনতে হবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই নিয়মটি কি পুরো ভারতবর্ষে চালু হওয়া দরকার? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।